সম্মান পাচ্ছি তৃণমূলেই। অপপ্রচার উড়িয়ে বললেন নলহাটি ব্লক সভাপতি বিভাস অধিকারী। 30 আগস্ট মুকুল রায় নলহাটির নব হিমায়তপুর ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে আসে। তৃণমূল ব্লক সভাপতির কাছে এই নিয়ে জল্পনা শুরু হয়। রাজনৈতিক মহলে বিজেপি নেতা এলে তৃণমূল নেতার কাছে, নিশ্চয় বিজেপিতে যোগদান করবেন বিভাস অধিকারীকে নিয়ে জল্পনা, এইসব কথা নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। সাংবাদিক সম্মেলন ডেকে এই কথাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নলহাটি 2 নম্বর তৃণমূল ব্লক সভাপতি। দাবি করলেন তার তৃণমূল ছাড়ার প্রশ্নই নেই, সেখানে তিনি 100% সন্তুষ্ট, যথেষ্ট সম্মানও পাচ্ছেন। শুধু তাই নয়, একই সঙ্গে তার বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে অপপ্রচার কোনো মহল থেকে কেন ছড়ানো হলো তা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের অবজার্ভার ত্রিদীপ ভট্টাচার্যের বক্তব্য। বিভাস অধিকারী তো ঠিকই বলেছেন, তাকে নিয়ে অপপ্রচার করে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে তার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে চায়। আজ বিভাস অধিকারী অবশ্য বলেছেন, আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকব। কবিতা জেনে শুনেই করি, যখন যা করি তা বুদ্ধিমত্তা নিয়ে করি, দায়িত্ব নিয়ে করি। দল আমাকে এই ব্লকের প্রেসিডেন্ট করেছে, কেষ্টমণ্ডল মমতা ব্যানার্জি যেদিন তা দিয়ে দিবে সেদিন দেখা যাবে। আর তাড়িয়ে দিলেই যে একটা কোনো সাম্প্রদায়িক দল করবো সেটাও কিন্তু ঠিক না। তার কারণ আমাদের আরাধ্য ঠাকুর হচ্ছে ঠাকুর অনুপচি, পুরুষোত্তম হচ্ছে ঠাকুর অনুপচি। তার একটাই বক্তব্য যে ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারী, ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানি সাকি হয়। আমাদের মন্দিরের চূড়ায় রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ এই সবাই সবারই ছবি লাগানো আছে, আমরা প্রত্যেককেই একেরই বার্তাবাহী মনে করি। কাজেই আর ওই জন্যেই কিন্তু মমতা ব্যানার্জিকে ভালোবাসা। মমতা ব্যানার্জি কোনো একটা মিটিং ডেকেছিল, তাতে বলেছিল, এ বিভাস তুমি তো মন্দির চালাও, তা তুমি নজরুলের গান শুনো, কবিতা পড়ো। হ্যাঁ দিদি। আচ্ছা মুসলিমরা লতা মঙ্গেশকরের গান শুনে? হ্যাঁ শুনে। তাই সেক্ষেত্রে যদি আমাদের কোনো রুচির ব্যাপার না থাকে, ভালো টিউন হলে যদি আমরা গান শুনতে পারি, তাহলে একে অপরকে ভালোবাসতে পারি না? এই এত সুন্দর কথাটা শোনার পরে বিশেষ কোনো জাতের পার্টি করব এটা কিন্তু কোনো কথা না। আর আমি কোনো গোপন বৈঠক আর সঙ্গে করিনি, করার প্রয়োজনটাও নাই। এই বার্তাটুকু আপনাদেরকে দিতে চাইছি। এখন দলে থাকছেন বা? অবশ্যই আমি আছি। পদ ছাড়ার কোনো ব্যাপার আছে না? তো পদ ছাড়ার কোনো প্রশ্নই নেই, আমি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট আছি। আপনার একটা চিঠি পৌঁছেছে জেলা সভাপতির কাছে? আমার তো জানা, আমি কোনো চিঠি দিইনি, আর এ সম্পর্কে কিছু বলতেও চাই। আমি আমি তো নিজে জানি ব্লক প্রেসিডেন্ট, আর ব্লক প্রেসিডেন্ট হয়তো এই মিটিং ডেকেছি, প্রেস কনফারেন্স ডেকেছি। কোনো কি ভুয়ো চিঠি গেছে তাও জানা নাই? সে যদি কেউ দিয়ে থাকে সে তার মতো করে দিয়েছে, সেটা কেষ্টমণ্ডল তার তদন্ত করবে, আমার দলের সভাপতি বলবে। আপনি কি জানেন সেটা? না। আপনার প্যাড ইউজ করা হয়েছে? না। আমাদের দলে পেশেন্ট ভিত্তিক দল তো, ব্লক পেশেন্ট হবো এরকম মানুষের কথা অনেকেই থাকতে পারে, তারা পাঠাতে হবে, সেগুলো সব ভুয়া চিঠি, সেগুলো কোনো মূল্য না। তা কেষ্টমণ্ডল করে পাতা হয়ে এই নিয়ে খবরও হয়েছে, আপনি বলছেন কি আমার আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি কোনো চিঠি করেছেন, মানে সেরকম চিঠি হয়ে থাকলে আমার তো সিগনেচার না, আমি তো চিঠি পাইনি। ছিল এইটাই গল্প তো, আমরাই তো চিঠি দেখিনি, এগুলো গল্প চলছে, আমরা কোনো চিঠি দেখিও নি, চিঠি কোনো প্রশ্ন নয়, উনি আছেন। আর বারোয়ারি মন্দির এ বহুজন বহু রকমভাবে আসতে পারে,
তার মানে তৃণমূলের ব্লক পেশেন্টকে একদম বেনওয়াশ করে দিয়ে আমাকে দলে ঢুকিয়ে দেবে, আর আমরা তো চলে যাবো, তার যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, এই ভাবার কোনো কারণ নেই। আর আমার এই ব্লকটা মাইনরিটি ব্লক, মুসলিম সম্প্রদায় এখানে বেশি, কাজে কেশ্বর যিনি মনে করে যে আগামী বিধানসভা নির্বাচন আসছে, একজন মুসলিম ব্লক পেশেন্ট হওয়া প্রয়োজন আছে, আমি অসুস্থ ছিলাম দীর্ঘদিন পড়ে আছি, সে করতেই পারে, আমি আমার রিজেনেশন দেওয়ার কোনো প্রশ্নই নাই, তিনি আমাকে যখন তখন বলতে পারি বাস তুমি একটু সরে যাও মনে করবো, বা দলের স্বার্থে বা তিনি মানতে হবে, করতেই পারে। তাহলে আজকে প্রেস মিটটা করতে হচ্ছে কেন? এই যে চক্রান্ত শুনছি নাকি বিজেপি এটা নিয়ে ভীষণ চক্রান্ত করছে, যে মন্দিরে এসে বোঝাচ্ছে যে আমরা সবাই হিন্দু, আর হিন্দু হিন্দু মানেই দল আলাদা। পলিটিক্স কথাটা এসছে সংস্কৃত পল ধাতু থেকে, যার অর্থ হচ্ছে পরিপালন এবং পরিপোষণ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম আপনার জন্য যে আমার জন্য তাই, হিন্দুর জন্য তাই, মুসলমানের জন্য তাই, ধর্ম এক এবং আদিত্য, ঈশ্বর যেহেতু বা আল্লাহ যেহেতু এক এবং আদিত্য, তার জন্য আলাদা কোনো দল করার দরকার নেই। তো ধর্ম আমরা করি আদর্শের কথা চিন্তাভাবনা করেই করি, জল আমি খেলেও যা হবে আপনি খেলেও তাই হবে, একই কারণে আমরা জল। কিন্তু বিজেপির তরফ থেকে তো আপনাকে নিয়ে কোথাও তো মিডিয়ার সামনে বা সোশ্যাল নেটওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আজকে প্রেস মিট তাহলে কি দলের চক্রান্ত করছে? তাহলে দলের এটা কিন্তু শোনা কথা, কিন্তু আমাদের কাছে তো এরকম কোনো তথ্য আসেনি, তাহলে কি দলের কাছে কি আপনি কন্ট্রাস্ট হয়েছেন মুকুল রায় আসার জন্য? মুকুল রায় এসেছিল এতে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, সেটা ক্লিয়ার করা যায় না, কিন্তু জনগণ ভাবতে পারে যেহেতু আমাদের মাইনরিটি ক্লিয়ার করছে, জনগণ ভাবতে পারে মুসলমানদের বিরুদ্ধে মুকুলরা এসছে বা বিবাহ অধিকারী আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, জানানো আমার বার্তাটা আমার জানানো যে আমি আমার জায়গাতেই আছি। এবার কে কী ভাববে, আগে বলেছিলাম যে ভাবনা চিন্তা করার জন্য কোনো কোর্ট কাছারির দরকার না, প্রশাসন করার দরকার, সে ভাবতেই পারে অনেক কিছু, তাদের বুঝে আছে।